প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে হ্যামার দিয়ে পিলারগুলো মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে হাইড্রোলিক হ্যামার, এটার ওজন হচ্ছে 6 টন। হলুদ কাভারিংটা দেখতে পাচ্ছেন, সেটা সহ 9 টন। আপনারা দেখুন, এই সেই হ্যামার যে হ্যামারটা দিয়ে বাড়ি দিয়ে ডাবিয়ে দিচ্ছে। অনেক শক্তিশালী হাইড্রোলিক গ্রানাইট। এই দেখুন, ইঞ্জিনিয়ার সাহেব বসা আছে, খাতায় লিখে রাখতেছে কত বাড়িয়ে কত ফিট যাচ্ছে। দর্শক দেখার জন্য আগ্রহী কাছে এসে দেখার চেষ্টা করছে, ওই দূর থেকে একজন দেখতেছে। এইগুলো হচ্ছে সমস্ত পিলার। এক একটা পিলার উচ্চতা হচ্ছে 40 ফিট। আসলে এখানে একটা মডেল মসজিদ হবে। এটা শেরপুর জেলার নকলা থানা, মন চাইলে আপনারা এসে দেখে যেতে পারেন, খুব ভালো লাগবে। এখানে নদী ভরাট করে একটা প্রাকৃতিক পরিবেশে চতুর সাইডে আপনার এখানে সবুজ প্রকৃতির মধ্যে এই মসজিদটা হবে। এই দেখুন আমারটা কেমন করে বাড়ি দিচ্ছে, পিলারগুলো মাটির নিচে দেবে যাচ্ছে। এই দেখুন, দেখতে থাকুন, ভিডিওটা অনেক সুন্দর, ভালো লাগবে আপনাদের। এই দেখুন ফোরম্যান কাছে যাচ্ছে দেখার জন্য। মেশিনটা অনেক শক্তিশালী, বড় একটা কনস্ট্রাকশন কাজটা নিয়েছে। পিলারগুলো সমস্ত মাঠের মধ্যে আস্তে আস্তে ডাবিয়ে দিচ্ছে, আরও 1 মাসের মতো সময় লাগবে এই পিলারগুলো শেষ করতে। এই দেখুন সাইডে পিলার ডাবানো আছে, দেখা যাচ্ছে এই যে। এই দেখুন ডাবিয়ে মাথাগুলো বের করে রাখছে। অনেকে ভিডিও করতেছে, অনেক দূর থেকে লোক এসে দেখে যাচ্ছে, খুব ভালো লাগে কাজটা। হ্যামারের শব্দ, আমি একটু জুম করে আপনাদেরকে দেখালাম, দেখতে থাকুন। এটাই সেই হ্যামার, যেই হ্যামারটার পুরোপুরি ওজন হচ্ছে 9 টন। এই 9 টনের প্রেশারেই পিলারগুলো মাটির নিচে ঢুকে যায়, উপরে সর মাটি থেকে আরও 5 ফিট ভিতরে ঢুকায় দেয়। আমি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে যাব, দেখতে থাকুন। কাছে যেতে ভয় লাগে, তাই দূর থেকে ভিডিওটা করলাম। আপনাদের মন চাইলে এটা শেরপুর জেলার নকলা থানা এসে দেখে যেতে পারেন। একটা পিলার সম্পূর্ণ ঢোকাতে 13 থেকে 15 মিনিটের মতন সময় লাগে। এটা হাইড্রোলিক হ্যামার, প্রায় মাটির সমান সমান হয়ে গেছে, মাটির নিচে আরও 3 ফিটের মতন ঢুকিয়ে দিবে। ঢুকতেছে, দেখুন আমারটা নাচানাচি করতেছে, শব্দটা ভালোই লাগে, কানের ভিতরে আঘাত লাগে এই সাউন্ড।
এই পিলারগুলোর মাথাগুলো ভেঙে এখান থেকে আবার একটা পিলার উঠাবে। আজকে আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট দিয়ে যাওয়ার চেষ্টা করব। আবারও আমি ঠিকানাটা বলে দিচ্ছি, এটা শেরপুর জেলার নকলা থানা ধানহাটি থানার সম্মুখে। এখানে একটা মডেল মসজিদ নির্মাণ কাজ চলছে। প্রথমে এই পিলারগুলো পাইলিং করা হচ্ছে, তারপরে কনস্ট্রাকশনের কাজ চলবে। ঢালাইয়ের কাজগুলো হবে, পিলারগুলো দাবানো শেষ হওয়ার পরে। এই পিলারগুলো দাবানোর জন্য চুক্তি নিয়েছে বড় একটা কোম্পানি। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী আপডেট দিতে পারি আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।